নমস্কার, প্রত্যেককে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যারা আমার ভিউয়ার্স, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ, আপনারা কমেন্ট করেন যখন না, তখন আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আপনাদের সকলেরই জানা। তার কারণ, আমি একটা এপিসোড আগে যে ম্যাজিকটা আপনাদের দেখিয়েছিলাম, সেই ম্যাজিকটা সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে ওই যে একটা প্যান দিয়ে মুড়ি বানানো দেখালাম আমি, তখন সেই রকম একটা প্যান দিয়ে আমি ম্যাজিক দেখাতাম এবং আমার দর্শকরা খুব খুশি হতো, এটা আপনারা জানেন। কিন্তু আমি এখন কী ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি এটা তো আপনাদের জানা নেই। এটা কিন্তু আমি যখন তৈরি করেছিলাম, তখন আমি নিজে বুদ্ধি খাটিয়ে তৈরি করিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে পরে যে কোনো ম্যাজিক শপ থেকে এইরকম একটা সুন্দর ইনস্ট্রুমেন্ট কিনে আপনাদের বুদ্ধি একটু খাটিয়ে আপনারা দারুণভাবে এটা প্রেজেন্ট করতে পারেন। আর এখন যে ইনস্ট্রুমেন্টটা বাজারে পাওয়া যায় কিনতে, সেটা দেখতে সত্যি খুব সুন্দর। শুধু সুন্দর নয়, এখন যে ইনস্ট্রুমেন্টটা পাওয়া যায় সেটা শুধু সুন্দর নয়, সেটার মধ্যে সাইন্টিফিক ওয়েতে বানানো, মানে এত থিন, এত পাতলা, অথচ এত বেশি জিনিস আঁটবে তাতে, যা আপনাকে আপনাদেরকে না দেখালে, যারা দেখেছেন, যাদের কাছে ইনস্ট্রুমেন্টটা আছে তারা তো জানেনি, কিন্তু আমার ভিউয়ার্সরা সবাই তো জানে না। তাই আমি, আমার মনে হলো যেটা আমার উচিত আমার ভিউয়ার্সদের একটু বলে দেওয়া, সেই জন্যই আমি চেষ্টা করেছি যে এই ভিডিওটা করি, করে আমি এটা কন্টিনিউয়াস করি আর কি, যে এই বিষয়টা করলাম সেই বিষয়টা আমার বন্ধুরা আরেকবার দেখে নিই। তা আমি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করি সেই ইনস্ট্রুমেন্টটা আজকে আমি শুধু আপনাদের দেখাতে চাই। সিক্রেট তো আপনাদের জানা, বিষয় তো আপনাদের জানা, শুধু কি আপনারা নতুন ইনস্ট্রুমেন্টটা দেখুন, তার সাথে একটা ম্যাজিক দেখাতে হয় সেটা আমি একটু দেখিয়ে দেবো। দেখুন, দেখুন, আমি এখানে ইনস্ট্রুমেন্টটা আপনাদেরকে দেখাবো। ইনস্ট্রুমেন্ট সাথে সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজিকটাও। আমি দেখুন একটা কাগজ জ্বেলে নিলাম আগুন, আর এই হচ্ছে ইনস্ট্রুমেন্টটাই। দেখুন, এটার মধ্যে যদি এরকম আগুন জ্বলে তাহলে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখুন, এরকমভাবে যখন আগুনটা জ্বলবে না, এটা পুরোটা জুড়ে যখন আগুন জ্বলবে, তখন আপনি কী করছেন, এইরকমভাবে এই আগুনটার ওপরে এটা এরকম চাপিয়ে দিলেন, আর চাপিয়ে দেওয়ার পরেই একটা দারুণ ম্যাজিক আপনি দেখাতে পারেন। সেটা হচ্ছে যে এটার মধ্যে থেকে অনেক অনেক কিছু দেখায়, কিন্তু আপনি কী দেখাবেন ভেবে নেবেন। এই দেখুন, এতগুলো বেনানা, এতগুলো কলা আপনি দেখাতে পারছেন, এটা আপনি কিভাবে দেখাবেন, কিরকম গল্প বললে ভালো লাগবে একটু ভাববেন, ভাবলে পরে আপনি নিশ্চয়ই বার করতে পারবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, আরেকটা আইডিয়া দিই। আবার দেখুন আরেকটা আইডিয়া, সেটা কি, এটার থেকে একটা এরকম কোল্ড ড্রিঙ্কস আপনি প্রোডাকশন করতে পারেন। এবার কথা হচ্ছে যে আপনি কিভাবে কি করলে পরে ভালো লাগবে, এটা আপনারা একটুখানি ঠিক করে নেবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে দুটো জিনিস আপনাদের দেখাতে চাই সেই দুটো জিনিস একটু দেখিয়ে দিই। আগের দিন আপনারা যেটা দেখেছিলেন সেটা হচ্ছে এই জিনিসটা, এইটা দিয়েই আমি এত কাল ধরে ম্যাজিক করতাম। এটা আপনারা সেই মুড়ি বানানো দেখেছেন, তাহলে বুঝতেই পারছেন এই ইনস্ট্রুমেন্টটা আর এই ইনস্ট্রুমেন্টের মধ্যে কতটা তফাৎ। এই দেখুন, এটার থিকনেস কত চওড়া দেখেছেন, কত চওড়া, এবং এখানে দেখুন ফিনিশিং খুব যে একটা ভালো তা নয়, কিন্তু দেখুন এটা দিয়েই আমি এত কাল ধরে ম্যাজিক করেছি। কিন্তু এখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই রকম একটা সুন্দর জিনিস পাওয়া যায়, আর এটা সাইন্টিফিক ওয়েতে বানানো। তার কারণ হচ্ছে দেখুন, এই জায়গাটা ডিরেক্টলি উঁচু করে দেওয়া হয়নি,
এরকম খাঁচ কাটা করে করা হয়েছে, ফলে ডেপনেসটা আপনি আন্দাজ করতে পারেন, এমনি দেখে বুঝতে পারবেন এর ভেতরে কতটা জায়গা আছে। এই দেখুন এর ভেতরে এতটা জায়গা আছে, আর এখানে যে গিমিকটা আছে সেই গিমিকটা দেখুন কতটা থিন, কতটা পাতলা। এই দেখুন এতটা পাতলা একটা থিন গিমিক। এইটা দেখুন, এর মধ্যে যখন আপনি এই কলা বা ওই রকম কোল্ড ড্রিঙ্কস দিচ্ছেন, দেওয়ার পরে এত বড় একটা জিনিস এর মধ্যে এরকম চলে যাবে। এই দেখুন এটা এরকম দিলেই এর মধ্যে চলে যাবে। আগের এপিসোডে নিশ্চয়ই দেখেছেন কীভাবে এটা লক হয়, সেটা আমি আর বলছি না আজকে। এটা এরকম করলে পরেই লক হয়ে গেল, এই লক হয়ে গেল, ব্যাস এটা লক হয়ে গেল। লক করাটা তো আমি আলাদা একটা সিস্টেম আপনাদের বলে দিয়েছিলাম। আর এটার মধ্যে আপনি যেভাবে খুশি একটু আগুন জ্বালুন। এটাও দেখুন কতটা থিন, কতটা সুন্দর, কত পাতলা এবং কত ছোট জিনিসটা। এই দেখুন এটা দেখানোর জন্য আমার খুব ইচ্ছে করছিল যে এটা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা এটা অ্যাভেলেবেল বাজারে কিনতে পারবেন। আমি এখানে একটা কাগজের টুকরো দিয়ে রেখেছি আর একটু কেরোসিন তেল দিয়েছি, একবার আপনাদের দেখাই। এই কেরোসিন তেলে এখানে একটা জাস্ট এরকম একটা গোল কাগজের টুকরো আছে, এরকম একটা গোল একটা কাগজের টুকরো, আর এর মধ্যে কেরোসিন তেল দেওয়া আছে, আর এর মধ্যে এই আগুন জ্বলে যাচ্ছে, আর কিছুই না, ব্যাস। এবারে এটা চাপা দিলেই, এই ঠিক এরকম চাপা দিলে পরে কী হচ্ছে, এই আগুন বন্ধ হয়ে গেল আর আপনার এর ভেতরে যা লোড আছে সেটা বেরিয়ে এলো। আপনি ভাবতে পারছেন যে আপনি এইরকম ব্যানানা বার করতে পারেন, আপেল বার করতে পারেন, বা সিজনাল ফ্রুট, যে কোনো ফ্রুট আপনি বার করতে পারেন, কারণ এখানে জায়গাটা অনেক বেশি। আমার মনে হয়েছে যে এই ইনস্ট্রুমেন্টগুলো আপনাদের একটু দেখানো বা একটু জানানো আমার মনে হয়েছে প্রয়োজন। তার কারণে যাদের কাছে এই ইনস্ট্রুমেন্টগুলো আছে তাদের তো আছেই, কিন্তু যাদের নেই তারা কিভাবে সুন্দর ম্যাজিক করতে পারেন সেই প্রচেষ্টাতেই এটা বলে দেবো আপনাদেরকে। তাহলে পরে এই ইনস্ট্রুমেন্টটা আপনারা বাজারে কিনতে পাবেন, মানে যে কোনো ম্যাজিক শপে কিনতে পারবেন। কিনে এটা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা ম্যাজিক দেখান, আমি আশা করছি যে আপনার দর্শকরা ভীষণ খুশি হবে, এটাই তো আমার ইচ্ছে। আর সত্যি সত্যি যদি আমার এই বলাটা বা এই দেখানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কমেন্ট করে জানালে পরে আমার খুব ভালো লাগে, যদি আপনার ভালো নাও লাগে তাও সেটাও বলবেন, তাহলে পরে আমি নতুন করে আবার ভাবতে পারবো যে আমার কী অ্যাকচুয়ালি করা উচিত। থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।